হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, ঠাকুরের উৎসবে গেছিলাম, শ্রী শ্রী ও ঠাকুর অনুকূলচন্দ্রের। এটা ষষ্ঠী জাগৃতি উৎসব, ডিসেম্বর মাসে হয়েছে, জুলাই। দেখো কী বিক্রি হচ্ছিলো। আগের ভিডিওতে আমি ক্লিপটা দিতে ভুলে গেছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। ঠাকুরের উৎসবে যেতে খুবই ভালো লাগে। তোমার আমার সব কিছু কিছু মহিলা যা সেজে গেছিলো, থাক লোকেদেরকে নিয়ে কমেন্ট করার দরকার নেই। আমার যা মা মনে হলো, ভালো লাগলো, খারাপ লাগলো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই বয়স্ক দাদুদের দেখে, বয়স্ক কাকুদের দেখে মনে খুব দুঃখ লাগে। এই ঠাকুর দেখো, গণেশ আমি কিনে এনেছি, গণেশ তোমাদের দেখিয়েছিলাম, খুব ভালো লাগে আমার গণেশ ঠাকুর, জানো তো। আর আজকে না আমি ভিডিও করলে, তোমরা কমেডি ভিডিও খুব পছন্দ করো, আমি তোমাদেরকে চেয়েছিলাম জানতে, তোমরা বলেছিলে যে চ্যালেঞ্জিং ভিডিও না, প্র্যাঙ্ক ভিডিও না, কমেডি ভিডিও। তাই আমি আজকে কমেডি ভিডিও শ্যুট করেছি, সেগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করছি। এডিট করার পরেই চলে যাবে। আমার একটু নেটের সমস্যা হচ্ছে, তোমরা বলবো জানো তো, একটু সমস্যা হচ্ছে, মানে একটু একদমই একটু করে টাকা টাকা ভরার একদম, মানে কি বলবো, সুবিধা পাচ্ছি না। এটা মায়েদের সুবিধার্থে, আর এটা হচ্ছে অ্যাম্বুলেন্স, কোনো এমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। পুলিশ ক্যাম্প বসেছে, ডিপি ওয়ার্ড, অনুসন্ধান, উৎসবের অর্ঘ্য ওখানে প্রদান করা হচ্ছে। ওখানে হচ্ছে মেন মন্দিরটা, দেখতে পাচ্ছ সাদা সাদা করে মেন মন্দিরটা, ওখানেই আছে মেন মন্দিরটা। হ্যাঁ, ওখানেই আছে, ভালো করে দেখো, ঠিক দেখতে পাবে। আমি বড় করে দেখানোর চেষ্টা করছি, মজা আমরা আর কি করবো বলো, আমরা যথাযথ নিই না সুন্দর সুন্দর। ওখানে খাওয়ার লাইনে কিছু ছোট লোক নিয়ে ঢুকেছিল, কি বক বক বাবা, খুব অসভ্য। খালি একে দেখছে ও বাজে, ওকে দেখছে ও বাজে, নিজেরা খালি ভালো, সবাই খারাপ নিজেরা। মানুষের কমেন্টগুলো খুব বাজে লাগে বলো, তোমাদের কমেন্ট না, মানে কথা বলার কমেন্ট করছি, তোমাদের খারাপ লাগুক আমাকে ভালো লাগুক, তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। কিন্তু এরা হচ্ছে কি বলতো, ওই কমেন্ট না, এরা কমেন্ট করবে চোখের সামনে দাঁড়িয়ে, খুবই বিরক্ত। আর একটা মাসিমার সাথে আমার তো খুব ঝগড়া হয়ে গেছে, আমি লাইন দিয়ে খিচুড়ে নিচ্ছি, আমাকে বলছে আমি নাকি লাইনে দাঁড়াইনি, সে নিজেও যেন লাইনে দাঁড়ায়নি, সেটা আমি দেখিনি, আমার পিছনেই দাঁড়িয়েছিল, এদিকে বলে আমি নাকি লাইনে দাঁড়াইনি। কী বলবো বলো, যে চোখে দেখেও না দেখার ভান করে তাকে কী বলে। হ্যালো বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আমার এই ভিডিওটা। আর বুঝতেই তো পারলে, একটা মানুষের শীত লাগলে কেমন কষ্ট হয় সেটা তো আরেকজন আমার সাথে ভিডিওটি করে সে তো বুঝতেই পারলো। তা মানে একজনে এটাই বোঝাতে চেয়েছি ভিডিওটির মাধ্যমে, যে একজন মানুষের যদি শীত করে তার কাছে যেই কষ্টটা লাগে, অপরজনের কাছ থেকে যে ওটা চুরি করে নিয়ে গেছে বলেই কিন্তু সব কিছু তো ভেঙে বলবো না, তাহলে তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে না। তাহলে তোমরা ভিডিওটা দেখো, আর এই ভিডিওটির দ্বারা তোমরা কি বুঝতে পারলে কমেন্ট করে আমাকে জানিও, সবাইকে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে সকলের ভালো অনুরোধ করছি, পুরো ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো, স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। টাটা, গুড নাইট।